তাজমহল কখনো শিব মন্দির ছিল না। ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরের ঐতিহাসিক তাজমহল কখনো শিব মন্দির ছিল না বলে আদালতে হলফনামা পেশ করেছে দেশটির প্রত্নতত্ত্ব বিভাগ। এটি সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মমতাজ মহলের একটি স্মৃতিসৌধ। বেশ কিছুদিন আগে তাজমহল নিয়ে একটা বিতর্ক শুরু হয়। একটি মহল দাবি করে তাজমহল গড়া হয়েছে একটি শিব মন্দিরের উপর, শিব মন্দিরটি চাপা পড়ে আছে তাজমহলের নিচে। এই দাবিতে আগ্রার বেশ কয়েকজন আইনজীবী মামলাও দায়ের করেন। সেই মামলায় গতকাল বুধবার ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের আইনজীবী অঞ্জলি শর্মা এফিডেভিটের মাধ্যমে আদালতকে জানিয়ে দেন, তাজমহল কোনোদিন শিব মন্দির ছিল না। এটি মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী সম্রাজ্ঞী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে গড়া সৌধ। অঞ্জলি শর্মা বলেন, তাজমহলকে শিব মন্দির প্রমাণ করার জন্য যেসব তথ্য প্রমাণ আদালতে পেশ করা হয়েছে তার অধিকাংশই কল্পনাপ্রসূত, এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। আর সুপ্রিম কোর্টের নির্দেশে তাজমহলের যে অংশটি বন্ধ রাখা হয়েছে সেই বিষয়টি নিয়ে নতুন করে পর্যালোচনার প্রয়োজন নেই। SSI দাবি করেছে ঐতিহাসিক PNOK-এর লেখা একটি বই নিয়ে প্রথম তাজমহল বিষয়ক বিতর্ক শুরু হয়। ওই বইয়ের PNOK দাবি করেন তাজমহলের তলায় শিব মন্দির চাপা পড়ে আছে। ওই শিব মন্দিরের নাম ছিল তেজো মহালয়। বইয়ের তথ্যের উপর ভিত্তি করে আগ্রার আইনজীবীরা মামলা করেন। এতে তাজমহলকে শিব মন্দির হিসেবে মানার দাবি তোলা হয়। তাজমহলের নাম তেজো মহালয় হিসেবে ঘোষণা দেওয়ার আবেদন জানানো হয়।